আজকে তোমাদের জন্য যে বাইকটা আমি রিভিউ করতে নিয়ে এসেছি সেটা ওয়ান টোয়েন্টি সেগমেন্টের একটা অসাধারণ চয়েস সবার জন্য তো এই বাইকটা ওয়ান টোয়েন্টি সিসি হওয়ার সাথে সাথে নিয়ে আসে একটা অসাধারণ মাইলেজ সেটা হলো সিক্সটি টু সিক্সটি ফাইভ মধ্যে আর এই বাইকটা সমস্ত রকম রাইডার রাইডাররাই চয়েস করে পছন্দ করে এই বাইকটা স্টাইল আর এই বাইকটা লুককে সো আশা করি তোমার সবাই ভালো আছো আর আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আইএনডি এক্সপ্লোরারে সো আজকের যে বাইকটা সেটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্টে এটার যে লেফট প্রোফাইলটা তোমাদের একবার দেখিয়ে দিই আর ফুল ওভারভিউটা একবার দেখিয়ে দিই বাইকের এটা হচ্ছে বাইকের লেফট প্রোফাইল আর এটা হচ্ছে বাইকের রাইট প্রোফাইল আর এটা হচ্ছে বাইকের ফ্রন্ট লুকটা সো এটার একদম ফ্রন্ট ভাইজারে রয়েছে একটা হন্ডার ব্যাজিং হ্যান্ডেলবারে রয়েছে একটা হন্ডার ব্যাজিং এখানে একটা ইকোর ব্যাজিং দুপাশে হন্ডার দুপাশে হন্ডার থ্রি ডি ব্যাজিং রয়েছে এপাশেও হন্ডার থ্রি ডি ব্যাজিং রয়েছে এখানে একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ স্টিকার এখানে এসপি এনহ্যান্স স্মার্ট পাওয়ার এখানে হন্ডার ইঞ্জিনে এ পাশে হন্ডার ব্যাজিং সেম টু সেম অপোজিট সাইডেও রয়েছে হন্ডার ব্যাজিং পিছনেও রয়েছে হন্ডার এখানে একটা ব্যাজিং আর হন্ডার এপাশে অর্থাৎ লেফট সাইডে ইঞ্জিনের একটা প্লাস্টিকের গার্ড টাইপের প্রোভাইড করা হয়েছে সেটার মধ্যে হন্ডার একটা ব্যাজিং রয়েছে সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ পড়ে গিয়ে অলরেডি এটা ফেটে গেছে স্রো এটার যে হেডল্যাম্পটা রয়েছে সেটা সম্পূর্ণ এলইডি প্রোভাইড করছে কিন্তু এটার যে ইন্ডিকেটারগুলো রয়েছে সেগুলো এল নয় হ্যালোজিন বাল্ব রয়েছে আর এটার যে ট্যাঙ্কটা রয়েছে যেটা কিনা না এটার লুকটাকে ইনহ্যান্স করে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু লিটারের একটা ম্যাসিভ ট্যাঙ্ক যেটা কিনা এই বাইকটা এখন এই ই টোয়েন্টি স্টিকারটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখন ই পেট্রোলের সাথে কমফোর্টেবল তো এটাকে একটা ফিউচার প্রুফ বাইক হিসাবে ধরা যেতেই পারে আর এটা যে ট্যাঙ্কটা রয়েছে এটা একটা সম্পূর্ণ মেটাল ট্যাঙ্ক কিন্তু এটার যে ট্যাঙ্ক ক্রাউলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাইবার বা প্লাস্টিকের দেওয়া হয়েছে এই নিচের দিকে একটা একটু ডিজাইনার ক্রাউল রয়েছে যেটাও একটু সম্ভবত কোনো কারণবশত এটা একটু নড়ছে যাই না নতুন থাকা অবস্থা এটা এরকম ছিল কি না এখানকার যে প্যানেলটা রয়েছে সেটা প্লাস্টিকের প্লাস্টিকের আর এটাতে রয়েছে একটা চেন গার্ড সেটার উপরের অংশটা কিন্তু প্লাস্টিকের এটা মেটালের নয় নিচের অংশটাও সেম এটাও প্লাস্টিকের এটাতে একটা সুন্দর ডিজাইন করা শাড়ি গার্ড প্রোভাইড করা হয়েছে যেটাও কি না প্লাস্টিকের রেয়ার যে ব্রেক লাইট রয়েছে সেটা একটা হ্যালোজিন সেট সাথে সব কিছু প্লাস্টিকের ফ্রন্টের যে ফুটপ্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোল্ডেবল নয় কিন্তু রেয়ারের যে ফুটপ্যাকগুলো রয়েছে সেগুলো ফোল্ডেবল বোথ সাইডে আর এটার গিয়ার শিপটারটা ডবল সাইডের রয়েছে এটাতে রয়েছে ফাইভ সো এটার যে ইঞ্জিনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এয়ারকুল ইঞ্জিন যেটা কিনা না প্রডিউস করছে টেন পয়েন্ট এইট টু পি এস পাওয়ার অ্যাট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এবং টেন পয়েন্ট নাইন এন এম টর্ক অ্যাট সিক্স থাউজেন্ড আর পি এম আর এটা একটা টু ভাল্ব ইঞ্জিন তো এই হচ্ছে বাইকের চাবি চাবি চাবিটা ঘোরানামাত্র এটা যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সেটা একবার রিবুট হয়ে যায় তো এখন যেহেতু এটার সাইড স্ট্যান্ডটা নামানো রয়েছে সেটার ইন্ডিকেটার এখানে দেওয়া রয়েছে পাশেই রয়েছে আপার ডিপার ইন্ডিকেশন নিউট্রাল ইন্ডিকেশন ইঞ্জিন হিটের ইন্ডিকেশন এবং লেফট অ্যান্ড রাইট ইন্ডিকেটার আর ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমি লাইট অর্থাৎ এই লাইটটা যখন গ্রিন হয়ে থাকবে তখন আপনারা এই বাইক থেকে শর্ট সব থেকে বেটার যে মাইলেজ হয় সেটা আপনারা বের করতে পারবেন এ রয়েছে একটা সিলেক্ট বাটন এ রয়েছে একটা সেট বাটন সো এটাতে একটা ফিচার্স রয়েছে সেটা হলো ট্যাঙ্ক টু এমটি বা ডিস্টেন্স টু এমটি সেটা এখন দেখাচ্ছে একশো পনেরো কিলোমিটার এবং এটা সম্পূর্ণ যে ওডোমিটারের যেটা কাউন্ট হয়েছে কিলোমিটার সেটা হচ্ছে ফিফটিন আর এটাতে রয়েছে ট্রিপ এ এবং ট্রিপ বি এটা রয়েছে এটার এভারেজ মাইলেজ এটা কিনা দেখাচ্ছে সিক্সটি কিলোমিটার পার লিটার যেটা কিনা সত্যি অসাধারণ সাথে এটাতে রয়েছে গিয়ার পজিশনিং ইন্ডিকেটার আর টাইম এ পাশে রয়েছে এটার ফিউল গেজ মিটার সো এটার যে ফ্রন্টের লুকটা রয়েছে সেটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটার দু সাইডে রয়েছে দুটো ভেন্ট যেটা কি না এই এয়ারভেন্টটা বের হচ্ছে ঠিক এই জায়গাটা দিয়ে হয়তো আপনাদের আমি ঠিকভাবে দেখাতে পারছি সেম অপোজিট সাইডও রয়েছে আর এটাতে এটার যে সুইচ গিয়ারগুলো রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে এটার হাই বিম লো বিম যেটা কিনা। এভাবে ইউজ করতে হয় এটা রয়েছে এটার টার্ন বাই টার্ন ইন্ডিকেটার হর্ন এটা হচ্ছে এটার কিল সুইচ আর কোনো রকম সুইচ এটাতে প্রোভাইড করা হয়নি সো এই বাইকটার একজস্ট নোটটা একবার শুনে নিই আমরা এটাতে রয়েছে সাইলেন্স স্টার্ট ফেসিলিটি সো একটু রেপ করে দেখি সো এই হচ্ছে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের এক্সস্ট নোট এটাতে কোম্পানি সেফটি ফিচার্স হিসাবে দিয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আর সাথে রয়েছে সিবিএস অর্থাৎ কম্বি ব্রেকিং সিস্টেম যখনই কি না আপনারা পিছনের ব্রেকটা প্রেস করবেন সাথে সামনের ব্রেকটাও সাইমিলটেনিয়াসলি প্রেস হবে এটার যে ফ্রন্টের টায়ার সাইজ সেটা হলো এইট্টি বাই হান্ড্রেড এইটিন ইঞ্চ এবং রেয়ারের যে টায়ার সাইজ সেটা হচ্ছে হান্ড্রেড বাই এইট্টি এইট্টিন ইঞ্চ এটার যে ফ্রন্টের ব্রেক রয়েছে সেটা হচ্ছে টু ফর্টি এম এর একটা ডিস্ক ব্রেক আর আসছে যেটা কিনা না ব্রেক ক্যালিপারের সাথে আর রেয়ারে রয়েছে ওয়ান থার্টি এম এর ড্রাম ব্রেক এটাতে আরেকটা অপশন রয়েছে সেটাতে দুটোটাই সেম ওয়ান থার্টি ড্রাম ব্রেক কোম্পানি প্রোভাইড করছে যে মিরেরগুলো রয়েছে সেটা ঠিক অ্যাক্টিভার মতনই পুরোনো যে হন্ডার বাইকগুলো রয়েছে সেটার মতনই তার যে লেন্থটা রয়েছে হুইল বেস যেটা রয়েছে ওয়ান টু এইট ফাইভ এমএম আর টোটাল যে লেন্থ সেটা হলো টু জিরো টু জিরো এমএম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে ওয়ান সিক্সটি এম এবং স্যাডেল হাইট এটা হচ্ছে সেভেন নাইনটি এমএম অর্থাৎ এটা সিট হাইটটা হচ্ছে সেভেন নাইনটি এমএম সিটটা বেশ বলবো একটু হার্ড সাইডের দিকে আমি বেশ খানিকক্ষণ বাইকটা রাইড করলাম তো আমার সিটটা একটু হার্ড সাইড দিয়ে রাখলো কিন্তু এটা যে রাইড কোয়ালিটি সেটা সত্যি অসাধারণ এটার ফ্রন্টে সাসপেনশনের দিকে দেখতে গেলে এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারের যে সাসপেনশন রয়েছে এটা হচ্ছে হাইড্রোলিক টাইপ সাসপেনশন এটার রেয়ারে রয়েছে একটা স্ট্রং এবং স্টাডি গ্র্যাব রেল যেটা সিটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল পিস সিট সো এই হচ্ছে বাইকের সম্পূর্ণ ডিটেলস বাকি সামান্য এক্সপিরিয়েন্স আমি এই বাইকটা রাইড করি তারপরে তোমাদের সাথে সেই রাইড করতে করতে এই বাইকটার বাকি ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি সো হেটার একবার ফিউল লিডটা খুলে দেখি যে ফিউল লিডটা টোটালটাই খুলে আসে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফিউল লিডটা পুরোপুরি একদম খুলে চলে আসে যেটা কিনা খুব একটা ভালো ব্যাপার নয় যদি এটা লেগে থাকতো ট্যাঙ্কের সাথে সেই রকম ফিউল লিড আমি বেশি পছন্দ করি আর এটা যে সিটটা রয়েছে সেটা কী করে খুলতে হবে সেটা খোলার জন্য এখানে একটা চাবি ঢোকানো জায়গা রয়েছে তো আপনাদের ক্লকওয়াইস রোটেট করতে হবে আর এই হচ্ছে ট্যাঙ্ক সিটের নিচের অংশটা এখানে সামান্য কিছু টুল প্রোভাইড করা হয়েছে এখানে একটা মেড কিট ফার্স্ট ফার্স্ট এড কিট প্রোভাইড করা হয়েছে আর এই হচ্ছে সাথে স্পেস সিটে গাড়ির সিটের নিচের যে স্পেসটা রয়েছে সেটা তো এটা লাগানো খুব ইজি পয়েন্টে লাগিয়ে দিয়ে প্রেস করলে আপনি ইজিলি চাবিটা খুলে নিতে পারবেন সো এই হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের সম্পূর্ণ ডিটেলস এবার বাইকটা সামান্য একটু রাইড করি এবং রাইড করে আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি সাইড স্ট্যান্ড না তুললে এটা কোনোভাবেই স্টার্ট হবে না গিয়ারে কিন্তু নিউট্রালে নিউট্রাল রাখলে সাইজ টেনে ওটা স্টার্ট হবে হ্যান্ডেলিংয়ের কথাটা যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই বলবো অ্যাজ এ কম্পিউটার এই বাইকের হ্যান্ডেলিং যথেষ্ট ভালো এবং খারাপ রাস্তাতেও এই বাইকের রাইড কোয়ালিটি বেশ ভালো আমি বলবো আর মাইলেজটা তো অসাধারণ কোম্পানি ক্লেম করছে সিক্সটির মতো কিন্তু এটা থেকে আপনারা দেখতে পারলেন সিক্সটি ফোর অলরেডি দেখাচ্ছে ইভেন আমার মনে হয় সিক্সটি ফাইভের উপরেও এটা চলে যাবে যদি একটু ভালো মতন করে এটাকে চালানো হয় আর এটার টপ স্পিড ভিডিওটা যদি আপনারা দেখতে চান এবং প্রত্যেকটা গিয়ারের টপেন ভিডিওটা যদি দেখতে চান তো অবশ্যই অবশ্যই আমি আই বেটনের লিঙ্কটা দিয়ে দিলাম তো সেখান থেকে আপনারা দেখে নিয়েন বাকি ভিডিওটা তো এই হচ্ছে খারাপ রাস্তাতে এই বাইকের পারফরমেন্স অসাধারণ হ্যাঁ সিটটা সামান্য একটু হার্ড আমি বলবো আমার যেটা মনে হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন অনেকের এটা নাও লাগতে পারে খারাপ রাস্তাতে বাইকটা অসাধারণ পারফরমেন্স করছে যেটা কি না হয়তো এই বাইকটাকে ফেস করতে হবে পরবর্তী সময়ে আর এই বাইকে বসা মাত্রই ট্যাঙ্কের মধ্যে পাটা সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছে সো রাইডিংয়ের দিক দিয়ে কোনো রকম সমস্যা এটাতে নেই হ্যান্ডেলিং যথেষ্ট ভালো ব্রেকটা একটু টেস্ট করে নেবো এই রাস্তাটুকু পার হলে স্পিডে রয়েছি সামনে একটা পঠল আছে আমার ব্রেক ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করলাম অসাধারণ স্টপিং পাওয়ার ফ্রন্ট ব্রেকে কিন্তু অসাধারণ স্টপিং পাওয়ার হ্যাঁ গিয়ার সামান্য একটু আটকাচ্ছে বলা চলে কিন্তু যখন বাইকটা চালানো হচ্ছে তখন কিন্তু গিয়ার শিফটিং যথেষ্ট ভালো এবার রেয়ারের যে ব্রেকটা রয়েছে সেটা একবার প্রেস করে দেখি কেমন ফিডব্যাক পাওয়া যাচ্ছে রেয়ার ব্রেক থেকে সারা প্যাচে আপনারা দেখতে পাচ্ছেন এটা রাইট কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো থার্ড গিয়ারে সুন্দরভাবে এই বাইকটাকে চালানো যাচ্ছে ইভেন ফোর্থ গিয়ারেও কোনো অসুবিধাই হচ্ছে না থার্টি ইভেন টোয়েন্টিতেও এটাকে রাইড করা যাবে সো আমি রয়েছি ফোর্থ গিয়ারে ফিফটিতে রেয়ারে ব্রেক শুধু প্রেস করছি গাড়ি বেশ অনেকটাই স্লাইড করলো রেয়ারের ব্রেকটাকে খুব একটা ভালো বলা যাবে না কিন্তু যদি দুটো ব্রেক একসাথে প্রেস করা যায় তবে এটার ব্রেকিং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এটার ওয়ার ভিএমে যে রেয়ার ভিউ রয়েছে সেটা এনাফ বলা চলে যথেষ্ট ভালো ভিউইং অ্যাঙ্গেল এবং ভিউইং এক্সপিরিয়েন্সটাও যথেষ্ট ভালো আর এটার যে পাওয়ারটা সেটা অসাধারণ ভাবে ডেলিভার করছে এই বাইকটা সো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে এই বাইকটার পাওয়ারটা এনাফ আমি বলবো সো আপনারা যদি একটা ভালো মাইলেজ প্রোভাইড করে এরকম একটা বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে খুঁজছেন সো এই বাইকটা আপনাদের কাছে একটা বেটার চয়েস হতে পারে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে ও এই ছিল হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের একটা রিভিউ ভিডিও আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে সো ততক্ষণের জন্য রাইড সেফ রাইড হার্ড অ্যান্ড এক্সপ্লোর